বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা দেওঘর ধামের একটি ঘটনা জেনে নেব। একবার পরম দয়াল মধ্যরাতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন, কি হয়েছিল এবং কেনই কাঁদছিলেন আমরা বিস্তারিত জেনে নেব। একটা ঘটনা মনে পড়ে গেল, দেওঘরের ঘটনা। ননী চক্রবর্তী দা ঠাকুরের সেবক, শ্রী শ্রী ঠাকুর সে সময় রাত্রে তাসুতে থাকতেন। রাত্রে ঠাকুর বাংলা পাহারা দেওয়া হতো, ননীদারা পাহারার কাজে থাকতেন। একদিন মধ্যরাত্রে হঠাৎ ননীদা দেখলেন তাসুর ভেতরে আলো জ্বলছে। ফাঁক দিয়ে লক্ষ্য করলেন শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসে আছেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে নতজানু হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঘুমোতে পারছি না রে, চারিদিকে শুধু মানুষের হাহাকার। তুই আমার কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবি তো? যুক্ত করে ননীদা বিনীতভাবে বললেন, আজ্ঞে দেব। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, কথা দে, মানুষের কষ্ট দেখে আমার ঘুম আসে না রে। ননীদা আবার বললেন, আজ্ঞে, আপনার কথা মানুষের কাছে গিয়ে পৌঁছে দেব। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সর্বকল্যাণকর মন্ত্র, তার ভাগবত আদর্শ মানুষের কাছে পৌঁছে দিলে মানুষ শান্তি স্বস্তিতে থাকতে পারবে আর ঠাকুর তখন স্বস্তি পাবেন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, গুরুত্বপূর্ণ এই কথাগুলি বর্তমান আচার্য দেব ঋত্বিক অধিবেশন সৎসঙ্গ দেওঘর ধামে বলেছিলেন 15/4/2015 ইংরাজিতে। আপনারা শেয়ার করতে পারেন। জয় গুরু।